আমি এখন হাঁটতে পারি, আমি এখন হুলগা, আমি যে হাঁটতে পারতাম না ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি হাঁটতে পারি না, আমার মনে হয় আল্লাহর ওপর ভরসা, আমার মনে হুলচেয়ার লাগবে না, লাঠিও লাগবে না আমার মনে হচ্ছে। আসসালামু আলাইকুম, আমার নাম সুফিয়া সুলতানা সুমি, আমি হলো পাবনা ইসুরদি থেকে আসছি, আমার বয়স ওই 48 বছর। আমার হলো হাঁটুতে সমস্যা হলো প্রায় 10-11 বছর ধরে, আমি হাঁটতে পারতাম না, হঠাৎ করে আমার পা ফুলে যায়, তারপর আমি একদম আর হাঁটতে পারছি না, পায়ের উপর কোনো ভর দিতে পারতেছি না, আমি ভারী কোনো কাজই করতে পারতাম না, আমি পায়ের উপর কোনো ভর দিতে পারতাম না, আমি হাঁটে কোনো কাজ করতে পারতাম না, আমি লাঠি হাতে করে হাঁটছি, এখানে হুইল চেয়ারে আসছি, আমার অনেকটা খারাপ ছিল পায়ের অবস্থা। হ্যাঁ, আমি এরকম অবস্থা হয়েছিল যে আমি বিছানায় পড়ে যাওয়ার মতন, আমি সংসারে কোনো কাজকর্ম করতে পারতাম না। আমি রাজশাহী থেকে ডাক্তার আসছে আমাদের ইসুরদিতে, ওখানে দেখাইছি, তারপর ঢাকা থেকে ডাক্তার গেছে এখানে দেখাইছি, তারপর ঢাকাতেও 2-3টা 3-4টা ডাক্তার দেখাইছি, ঢাকা আরেকটা ডাক্তার আমাকে বললো যে হলগাই হয়েছে, হাঁটু তো বাঁকা হয়ে গেছে, হাঁটু ভালো হবে না, অপারেশন করতে হবে। তারপর আমি বললাম যে না, অপারেশন করা সম্ভব না, আমি এমনি ওষুধ খাইতাম আর কি। হ্যাঁ, তখন মনের মধ্যে খুব খারাপ লাগতো, সবার সময় আল্লাহ ডাকতাম যে আল্লাহ আমি কি একবার বিছানায় পড়ে যাব নাকি, এসব চিন্তা ভাবনা করতাম। তারপর যাই হোক, এই ডাক্তারের বলি, এটা অনলাইনে ডাক্তারের ইয়ে দেখলাম, এই মেডিকেলের ইয়ে জানলাম, হলকা সাক্ষাৎকার দেখলাম, তারপর আমার বোন এবং আমার বোন ছোট বোন এবং বোনের মেয়ে, ওনারা আমাকে ডাক্তারের কাছে নিয়ে আসে। পরিস্থিতি বাম পাও একদম আমি পা মানে ফেলতে পারতাম না, শরীরে কোনো ভার দিতে পারতাম না, আমি যে একটা ধাপ দিয়ে আরেকটা ধাপ ফেলাবো আমি এটা করতে পারতাম না। আমি এখানে যেদিন আসছিলাম সেদিন এখানে হুইল চেয়ারে আসছিলাম, স্যার আমাকে দেখলো, দেখে বললো যে এখানে ভর্তি হইতে হবে, আমি ভর্তি হলাম, তারপর চিকিৎসা চলছে, হলো গাই হয়েছে, আমি এখন ইনশাল্লাহ অনেক সুস্থ, অনেক ভালো। তারপর এখানকার প্রধান ডাক্তার ডাক্তার শফিউল্লাহ, উনি খুবই ভালো মানুষ এবং ওনার অনেক নাম যশ, দেশের বাইরে থেকে অনেক লোক আসতেছে এখানে চিকিৎসা করতেছে, ওরা ভালো হয়ে যাচ্ছে। এখানকার যারা থেরাপি দেয় এরা খুবই যত্ন সহকারে থেরাপি দেয় এবং নার্সেরা অনেক দায়িত্বশীল। আমি স্যারের জন্য সবসময় একটা দোয়া করব, আল্লাহ যেন ওনাকে সবসময় সুস্থ রাখে, ভালো রাখে, উনি ভালো থাকেন। এবং এই প্রতিষ্ঠানের অনেক সুনাম হয়েছে, আরও সুনাম হোক, স্যার সবসময় ভালো থাকেন, এটাই আমার কামনা আল্লাহর কাছে। আমার সাথে আরও 2টা রুগী ছিল, 2টা রুগী ওরা সবাই সুস্থ হয়ে বাসায় গেছে, 2টা রুগী। আমি এখন হাঁটতে পারি, আমি এখন হুলগা, আমি যে হাঁটতে পারতাম না ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি হাঁটতে পারি না, আমার মনে হয় আল্লাহর ওপর ভরসা, আমার মনে হুইল চেয়ার লাগবে না, লাঠিও লাগবে না আমার মনে হচ্ছে। যারা অসুস্থ আমার মতন, যারা অসুস্থ, যারা এরকম রুগী, একটি কথাই বলবো যে জীবন মানে একটা সংগ্রাম, যুদ্ধ, এবং এখানে আমরা এই অসুখ নিয়ে অনেক কষ্ট ভোগ করি। যাই হোক, ওরা সবাই যদি এখানে আসে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ ভালো করে দিবে, ডাক্তারের চেষ্টা, সুস্থ হয়ে বেঁচে থাকাই অনেক বড় জিনিস পৃথিবীতে, যতদিন আমরা বাঁচে আমি মনে করি, তাদেরকে আমি এই কথাটাই বলব। সবার কাছে আমার দোয়া, সবাই যেন, সবার কাছে আমার কামনা, সবাই যেন আমার জন্য দোয়া করবেন, আমি যেন এভাবে আল্লাহ অনেক যতদিন বাঁচি সুস্থ থাকি, ভালো থাকি, এই আমার শেষ কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।